সকালে ঘর ঝাড়ু দিলে ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? ভাই এই কথাগুলো আমাদের সমাজে একশো মানুষ বিশ্বাস করতে, এখনো এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা মানুষ আছে, আমি জানি না, যে ঘর ঝাড়ু না দিলে স্বামীর ক্ষতি হবে। ভাই ঘর ঝাড়ু না দিলে যদি স্বামীর ক্ষতি হতো, তাহলে সেক্ষেত্রে স্বামীদের সবাইকে বউরা সোজা করে ফেলার একটা সহজ রাস্তা পেয়ে যেত, যে স্বামীরে সাইজ করতে পারছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সকালে ঘর ঝাড়া বন্ধ করে দিত, চান্দু সোজা হয়ে যেত। এরপর যদি আবার বিটলামি করতো, তো একদম পুরা সকালে কেন সারাদিন ঘর ঝাড়া দেওয়া বন্ধ করে দিত, তো স্বামী আরও সাইজ হয়ে যেত। অত বোঝা গেল এগুলো আসলে অবাস্তব এবং কুসংস্কার। এই ঘর ঝাড়া দেওয়া না দেওয়ার সাথে স্বামীর ভালো মন্দের কোনো বা লাভ ক্ষতির কোনো সম্পর্ক নাই। মূলত আমার মনে হয় এই জাতীয় কুসংস্কারগুলো একসময় মুরব্বীরা আমাদের দেশে চালু করছে ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে এই খারাপ কাজগুলো করছে। খারাপ কাজ নেক উদ্দেশ্যে করলেও গুণা হবে। নেক উদ্দেশ্যটা কি? হয়তো বউরা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়িতে আসার পর অলসতা করে, আলসিয়ামি করে, ঘর ঝাড়ু দিতে চায় না, শুয়ে থাকে, শ্বশুর শাশুড়ি বলা লাগে, এই জন্য একটা ফতোয়া বানায় দিল যে তুমি ঘর ঝাড়ু না দিলে কিন্তু তোমার স্বামীর ক্ষতি হয়ে যাবে, সেই ভয়ে যাতে ঘর ঝাড়ু দেয়। আবার পোলাপান দেখা যায় যে বই পুস্তক পড়ে খোলা রেখে এদিক সেদিক চলে গেছে, ছোট বাচ্চা এসে পাতা ছিঁড়ে ফেলতে পারে, মোরগ এসে সেখানে ঠোকর দিতে পারে, বাতাসে সেটার পৃষ্ঠা ছিঁড়ে যেতে পারে, আবার বই কেনা লাগবে, এই জন্য একটা ফতোয়া বাইর করে দিছে যে বই পড়ালেখা করা যদি খোলা রাখে তাহলে শয়তান এসে পড়ে। শয়তান পড়লে তো ভালো কথা, শয়তান যদি পড়ে যদি শিক্ষিত হয়ে ভালো হয়ে যায় সমস্যা কি? তো এই সমস্ত কথাগুলো আমার মনে হয় যে এগুলো বানানো হয়েছে নানা রকমের শাসনমূলক ব্যবস্থা থেকে। রাতে হাতে হাত পায়ের নখ কাটতে হয় না তাইলে ক্ষতি হয়, কারণ আগে লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, টিমটিমে আপনার মোমের বাতি অথবা আপনার হারিকেন কুপি বাতির আলো ছিল, এই আলো আধারের মধ্যে পোলা পান যদি হাত হাত পার নখ কাটতে যায় তাহলে হাত পায়ের নখ, তো আমরা তো নেল কাটা খুব কম পাইছি, আমরা তো বিষয়ভাগে হাত পায়ের নখ কাটছি হলো ব্লেড দিয়ে, ব্লেড দিয়ে কাটছি বলাকা এটা সেটা, তো একটা ব্লেডের এক পাশ দিয়ে কাটা আবার অপর পাশ দিয়ে কাটো, হ্যাঁ দুই দফা তিন দফা কাটো, এখন ব্লেড দিয়ে নখ কাটা কত কঠিন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, তা আঙুল কেটে পড়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো এই জন্য মুরব্বীরা হয়তো এই হাদিস বাইর করছে, ভুয়া ফতোয়া বাইর করছে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে কি হবে, ক্ষতি হবে, বিরাট কিছু হবে। তার মানে পোলাপান যাতে রাতের বেলা না কাটে, ওটা দিনের বেলা কাটিস রাতের বেলা কাটিস তুই বিপদে পড়বি, ওটা বললে তো পোলাপান শুনবে না, এই জন্য একটা ফতোয়া বাইর করিস, বুঝতে পেরেছেন কথা? তারপর রাতের বেলায় প্লেট ধোয়া পানি ময়লা পানি বাইরে ফেললে বিরাট ক্ষতি হয়ে যাবে, অনেক বিপদ আসবে। কেন বানাইছে এটা? কারণ আমার মনে হয় আর কি, আল্লাহ আলম, যে রাতের বেলায় অনেক বোমারা আছে অলস, যে এগুলো আবার যথাস্থানে গিয়ে ফেলবে, গাছের গোড়ায় ফেলবে, এত ঝামেলা কি করে দিলাম ফালায়া, বা বৌমা কেন অনেক ফোলা পেন আছে অলস, তো এগুলোর থেকে সরানোর জন্য দূরে রাখার জন্য মুরব্বীরা একটা ফতোয়া বানা দিয়েছে। কারণ বাহিরে যদি আপনি গ্রামে বিশেষ করে ঘরের দরজা খোলা রেখে মানুষ খাওয়া দাওয়া করে বসে ঘুমানো রাখ পর্যন্ত, তো যদি আপনি অন্ধকারের মধ্যে আলো তো এত ছিল না তখন, যদি পানি ফেলেন ময়লা পানি তো কার গায়ে যায় পড়বে তো বলা যায় না, এটা তো উচিত না। তো ওইটা থেকে সরানোর জন্য ফতোয়া বাইর করছে যে এ রাতে এভাবে পানি ফেলানো যায় না, দিনে তো দেখা যায়, রাতে দেখা যায় না। তো যত এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে এগুলো বেশিরভাগই ভালো উদ্দেশ্যে মুরব্বীরা আবিষ্কার করছে, এটা তাদের আবিষ্কার, এটা করোনাদিস গাইটা আবিষ্কার করে নেই, আবিষ্কারটা তাদের মস্তিষ্ক প্রসূত, দেখছে যে পোলা পানে থামান যায় কিভাবে, তো এক একটা ফতোয়া বাইর করে দিচ্ছে, দিয়া পোলা পানে থামানোর চেষ্টা করছে, এগুলো কুসংস্কার।